হ্যাঁ, গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 11। তো আগের দিন তোমাদের যেগুলো করিয়েছিলাম ডেসিমেল থেকে বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল বা উল্টোটাও, বাইনারি থেকে ডেসিমেল বা অক্টাল থেকে ডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এই কনভার্সানগুলো আমরা আগের দিন দেখিয়েছিলাম। প্লাস আরেকটা দেখিয়েছিলাম বিসিডি, বাইনারি কোডেড ডেসিমেল সিস্টেম কিভাবে দেখতে হয়, বাট সবকটাই আমরা করেছিলাম শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য। এবার যদি দশমিক সংখ্যা থাকে, মানে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা থাকে, তাদেরকে আমরা কি করে করব, এবং এটা শুধুমাত্র ডেসিমেল থেকে বাইনারি শিখব আর বাইনারি থেকে ডেসিমেল, পয়েন্ট দিয়ে যাদের ক্ষেত্রে, আর কিছু লাগবে না, এটা অক্টাল হেক্সাডেসিমেল লাগবে না। তো ধরো দশমিক বিন্দু সহ সংখ্যা পরিবর্তন, এরকম লিখে রাখছি, দশমিক বিন্দু থাকলে, হ্যাঁ, তাদের কিভাবে আমরা পরিবর্তন করব, থাকলে ডেসিমেল থেকে বাইনারি কিভাবে করব আমরা, বা এটা করব আমরা কিভাবে, আর বাইনারি থেকে ডেসিমেল আবার ব্যাক করব কিভাবে, যখনই কোনো পয়েন্ট দিয়ে, কোনো ডেসিমেল পয়েন্ট দিয়ে কোনো নাম্বার থাকছে, ঠিক আছে, শুধু বাইনারি আর অক্টাল হেক্সাডেসিমেল এগুলো লাগবে না। এবং এই অঙ্কের পার্টটা এইগুলো একটু এ হবে, মানে ক্যালকুলেশন এগুলো একটু একটু বড় হবে, যদিও শুধুমাত্র এই পার্টগুলো ছোট ছোট টপিক আছে, খুব বেশি সাম এখান থেকে থাকে না, কখনো কখনো 1 মার্কসে দেয়, হ্যাঁ, বাট মেথডগুলো শিখে রাখবে, মেথডের মধ্যে এমন কিছু নেই। এরপরে যেটা থাকবে সেটা শুধুমাত্র বাইনারির ওপর অপারেশনগুলো এই চ্যাপ্টারে, যেমন বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, বাস, তাহলেই কিন্তু এই চ্যাপ্টার কমপ্লিট। হ্যাঁ, তোমার বাইনারি বিয়োগটা আবার একটু ঝামেলা, বিয়োগটা 2-3টে মেথড আছে, তো জেনারেল মেথড একটা আছে, আবার কমপ্লিমেন্টারি মেথড আছে, কিন্তু সবই হচ্ছে নিয়মটা যদি ভালো করে বোঝো তাহলে কিন্তু জিনিসগুলো আদৌ কঠিন না, নিয়মটাকে ভালো করে বুঝতে লাগে। তো এখানে প্রত্যেকটা টপিক পুরো চ্যাপ্টারটাই ম্যাথমেটিক্যাল হলেও কি হবে, নিয়মের ওপর বেস করে, ফলে যারা নিয়মটা ভালো করে বুঝে নেবে তাদের জন্য কিন্তু খুবই ইজি। এক্সকিউজ মি, তো চলো আমি ডাইরেক্ট এক্সাম্পলে আসছি। যেমন এর পরের চ্যাপ্টার গুলো কিন্তু কিচ্ছু নেই, সিম্পল লজিক, লজিক গেট বলো, তারপরে যেটা কম্পিউটারের যে সফটওয়্যার বিভিন্ন ধরনের, হ্যাঁ, তাদের ধরো বিভিন্ন অপারেটিং সিস্টেম, এগুলো সিম্পল থিওরি, সেগুলো কিন্তু ইজি। লাস্টে শুধু একটা প্রোগ্রামিং পার্ট, লাস্ট চ্যাপ্টার যেটা আছে ভিজুয়াল বেসিক, ওই জায়গাটা গিয়ে আবার একটু অসুবিধা হতে পারে, যদিও প্রোগ্রামিং কোনো 12-এ নেই, ফলে 12-এর কিন্তু চ্যাপ্টার, আবার বলছি, ক্লাস 12-এর সিলেবাস 11-এর তুলনায় অনেক বেশি ইজি। 11-এ যেগুলো হয়তো এই ধরনের অঙ্ক বঙ্ক যেগুলো আছে, তা 12-এ কিছু নেই, ফলে যাদের একটু সমস্যা হতে পারে অঙ্কে, মাত্র এখান থেকে কয়েকটাই ধরো 5-6 মার্কস কি 8 মার্কস ম্যাক্সিমাম সাম থাকে, তো যারও কিছু অসুবিধা যদি থাকেও একটু ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে, আর এটুকু মনে রাখো 12-এ এই ধরনের অঙ্ক কিছু নেই, ফলে অসুবিধা কিছু হবে না, 12 কিন্তু সিলেবাস অনেক ইজি। আচ্ছা, যাই হোক, তো আমরা পয়েন্টে ধরো এরকম বললাম একটা, সে 62.125 বললাম, এটা একটা নাম্বার আছে যেটা ডেসিমেলে আছে, এটা বাইনারিতে কি হবে, এই যে আমি এখানে 2 লিখেছি, মানে বাইনারিতে কি হবে। তো আগে আমরা ডেসিমেল থেকে বাইনারিটা শিখবো, তারপর বাইনারি থেকে ডেসিমেল উল্টোটা। তো যাই হোক, এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে পয়েন্টের বাঁ দিকে যেটা, সেটাকে আমরা বলছি ইন্টিজার পার্ট, পয়েন্টের ডান দিকে যেটা সেটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। পয়েন্টের বাঁ দিকেরটা আমরা আগে যেভাবে শিখেছি একদম সেভাবে, মানে 62 এটাকে বাইনারিতে কিভাবে করে আগে শিখেছিলাম একদম ফার্স্ট ক্লাসে, 2 দিয়ে ভাগ করো 31, ভাগ শেষ হলো 0, 2 দিয়ে ভাগ করলাম 15, 2×30, ভাগ শেষ হলো 1, 2×7=14, ভাগ শেষ হলো 1, 2×6=12, না সরি, 2×3=6, 1, 2×2=1, তার মানে 62 এটা বাইনারিতে হলো কত, না 1111110, 1, 2, 3, 4, 5, 5টা 0, 1, 0,
এটা হচ্ছে 62 বাইনারিতে হলো। আমরা পয়েন্টের বাঁদিকে যেটা যেভাবে ছিল আগে আমরা যেভাবেই করেছি ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন একদম ওইভাবে দুই দিয়ে ভাগ করে করে ভাগশেষ গুলো লাস্ট থেকে রিভার্স অর্ডারে নিয়ে নিলাম। এইবার পয়েন্টের ডান দিকেরটা কিভাবে করব, তার জন্য এভাবে একটা টেবিল করে লিখবে। এই দেখো পয়েন্ট 125 × 2 কত হয়, বাঁদিকে কিছু নেই মানে আমরা সব জিরো ধরে লিখবো কিন্তু, হ্যাঁ তার মানে এটা কত হবে 0.250। আর এখানে একটা লিখবে ইন্টিজার পার্ট, মানে পয়েন্টের বাঁদিকে কত আছে এখানে জিরো হলো, আর এই ডান দিকের পার্টটা কি আবার এখানে আসবে পয়েন্ট, যে এটা লিখছি না পয়েন্টের ডান দিকের পার্টটা কত আছে 0.250 আবার ইন্টু টু কত হয় এটা 0. কিছু নেই মানে এখানে বাঁদিকে জিরো আসছে 0.500। তাহলে এই ক্ষেত্রে পয়েন্টের বাঁদিকে কত আছে জিরো, এবারে লিখলাম আবার 0.500 × 2 যে এখানে যেটা ডান দিকে আসবে ওটাকে আবার এখানে লিখবো ইন্টু আর টু দিয়ে, যেটা বাইনারি আছে তার জন্য টু দিয়ে গুণ করবো। তাহলে না এবার হচ্ছে এটা গুণ করলে হবে 1.000, তাহলে পয়েন্টের বাঁদিকে কি এলো 1, ডান দিকে কি এসছে 0, 0, 0। যখনই 0, 0 এসছে মানে শেষ কমপ্লিট, এইটা যেই মুহূর্তে 0, 0, 0 চলে এসছে তার মানে শেষ হয়ে গেছে। এবার এক্ষেত্রে আমরা লিখবো কিভাবে দেখো, তার মানে জিরো যেটা ছিল কি যেন 0.125 ডেসিমেল, এটা বাইনারিতে কত হবে না এক্ষেত্রে 0.001। ঠিক আছে আবার বলছি পয়েন্টের ডান দিকে যে পার্টটা সেটা লেখো ইন্টু টু, এবারে পয়েন্ট যেটা হবে যদি বাঁদিকে কিছু না থাকে জিরো লিখে দাও। এই বাঁদিকে জিনিসটা এখানে লিখছি কিন্তু এই যে এটা এটা, যেই মুহূর্তে ডান দিকে পুরোটা জিরো চলে আসবে সেই মুহূর্তে স্টপ করে যাবো আমরা। ঠিক আছে হয়ে গেল, আবার অনেক সময় এটা পুরোটা জিরো আসবে না, তখন কি করবে পয়েন্টের মোড় মোটামুটি 3টে 4টা ডিজিট করো তারপর ছেড়ে দেবে, আর করার দরকার নেই। ব্যাস তাহলে এখানে 0.001, তাহলে আলটিমেট দেওয়ার পর পুরোটা যদি আমরা লিখতে যাই 62.125 ডেসিমেল, এটা বাইনারিতে কি হলো না 62 জায়গায় এটা লিখে দাও 1.125 মানে কত 0.01। শুধু নিয়ম দুটো অঙ্ক করো বাস, নিয়মটা ভালো করে ফলো করবে, এগুলো বেশি কিছু করতে লাগে না, শুধু নিয়মটা ভালো করে বুঝবে এইভাবে আমরা করব। আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আরো একটা অঙ্ক করে দেখাচ্ছি। ধরো বললাম সে 85.625 ডেসিমেল আছে বাইনারি দেখি হবে, তাহলে আবার ওই একই আমরা পয়েন্টের বাঁদিকের পার্টটা আলাদা করে করব। 85 আছে 2, 3, 4, 8, 2, 2, 4 1 থাকলো, 21 0 হলো, 10-এ 20 1 হলো, 5-এ 10 0, 2-এ 4 1, 2-এ 2 0, 1-0 এভাবে আসবো কিন্তু। হ্যাঁ তাহলে 85 = 1, 0, 1, 0, 1, 0, 1 পেয়ে গেলাম। এবার পয়েন্টের পার্টটা তাহলে 0.625 × 2 কত হচ্ছে 1, এটাকে দুই দিয়ে গুণ করো 12, 250 হবে মনে হয়, হ্যাঁ 625, 1250। এই ইন্টিজার পার্টটাকে আর একটা কলাম করে লিখবে, তাহলে ইন্টিজারে কত আছে এখানে 1, এবং সঙ্গে সঙ্গে এই পয়েন্টের ডান দিকটাকে আবার ঘুরে লেখো 0.250 আর ইন্টু টু, তাহলে কত হয় 0.500। যেমন 250 ইন্টু টু করলে 0.500 হয়, তাহলে পয়েন্টের বাঁদিকে কিছু নেই মানে জিরো লিখলাম। তারপর আর এই ডান দিকের পার্টটাকে আবার ঘুরে নিচে লিখবো 0.500 × 2, তাহলে 1.000, তাহলে এখানে 1 এলো। যেই মুহূর্তে পয়েন্টের ডান দিকে পুরোপুরি জিরো জিরো এসছে আর করার দরকার নেই, আর অনেক অঙ্কে দেখবে এটা জিরো পুরোপুরি জিরো আসছে না,
তখন মোটামুটি পয়েন্টের পর 4টা 5টা ডিজিট করবে, তারপর ছেড়ে দেবে। তার মানে 0.625 ডেসিমেলে কত হচ্ছে না, এটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামবো, শুধু এখানে পয়েন্ট দেবে আগে 0.101 হলো। তাহলে আলটিমেট টোটাল আনসারটা কি লিখবো, দেয়ার পর 85.625 ডেসিমেল বাইনারি দিয়ে কি হবে না, 85 এর জায়গায় কত বলো, 1010101.101 বাইনারি। আশা করি বোঝা গেল। তো তোমরা এরকম কিছু অঙ্ক করবে, আমি আমি জাস্ট 2-3টা অঙ্ক বলে দিচ্ছি। ধরো বললাম 44.875, 96.5, এগুলোকে বাইনারিতে কনভার্ট করবে, এগুলোকে ডেসিমেল আছে বাইনারিতে কনভার্ট করবে এইভাবে। ওকে, এবার আমি উল্টোটা আসছি, বাইনারি থেকে ডেসিমেলে করব, পয়েন্টে বাইনারিতে আছে সেটা ডেসিমেলে কি হবে, রিভার্স প্রসেস। ধরো বললাম সে 11001.101, এটা বাইনারি আছে, ডেসিমেলে কি হবে, এখানে আমরা বাইনারি থেকে ডেসিমেল যে প্রসেসটা শিখেছিলাম মনে আছে, 11001.101, তো মনে আছে এখান থেকে 0, 1, 2, 3, 4 লিখেছিলাম, এবং এটার জন্য এভাবে লিখেছিলাম, এই দেখো এটার সঙ্গে ইনটু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, তাহলে 1 ইনটু 1 এটা 1 হয়ে গেল, জিরো গুলো নেওয়ার দরকার নাই। ইনটু 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, 8 ইনটু 1 মানে কত, 8, জিরো যেগুলো নেওয়ার দরকার নেই, কেন কি 0 ইনটু এনিথিং 0 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 4, যদি এটার একটা শর্টকাট মেথডও আছে, হ্যাঁ মানে কত হয় এটা 16, তাহলে 16 8 24 একে 25 হয়ে গেল। এবার পয়েন্টের ডান দিকের পার্টটার জন্য এভাবে লিখো, এই যে জিরো যেমন এখানে ডান দিকে লিখবো -1 -2 -3, ওকে এটা আলাদা করে দেখো, তাহলে এটার জন্য আর এটার জন্য নেব, তো তাহলে ইনটু 2 টু দি পাওয়ার -3, এই যে 1 ইনটু 1 ইনটু 2 টু দি পাওয়ার -3 কত হবে বলো, মানে 1/8 হয়, 2 টু দি পাওয়ার -3 মানে কত, 1/2 টু দি পাওয়ার 3, 1/8 মানে কত, এটা 0.125, জিরো নেওয়ার দরকার নেই, কেন কি জিরো মানে ওটা জিরোই হয়ে যাবে, 1 ইনটু 2 টু দি পাওয়ার, যে 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 মানে কত, 1/2 মানে 0.500। আবার এগুলোকেও যোগ করা, যেমন এখানে যোগ করেছিলাম এখানেও তাই, তাহলে নিয়মটা অলমোস্ট একই, এখানে শুধু এক্ষেত্রে এদিকে 0, 1, 2, 3, এদিকে শুধু -1 -2 -3, আবার ওই একই নিয়ম, 2 টু দি পাওয়ার -1 এটাকে গুণ করে সেটাকে 2 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -3, এগুলোর সঙ্গে ডিজিট গুলোকে গুণ করো, দিয়ে সবকটাকে যোগ করো, তাহলে এটা যোগ করলে হবে 0.625, তাহলে আলটিমেট টোটালটা কি হলো না, 25.625, দেয়ার পর 11001.101 বাইনারিতে ইকুয়াল টু ডেসিমেলে কি হবে না, এটার জায়গায় 25 হয়েছে, আর এটা মানে কত, 0.625 ইন ডেসিমেল। সিম্পল অঙ্ক, 2 টু দি পাওয়ার -3 মানে 1/8 মানে 0.125, ভাগ করলে হয় 0.125, পয়েন্ট বের করবো কিন্তু সব, ঠিক আছে। ধরো আরো একটা অঙ্ক দেখাচ্ছি, সে 1010111.111
বাইনারিতে আছে, ডেসিমেলে কি হবে? সবসময় দুটোকে আলাদা করে লিখে নাও, এটা হবে 0 1 2 3 4 5, তাহলে 1 0 1 0 1 1 আছে কি, 0 1 2 3 4 5, তাহলে এটার সঙ্গে হবে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 0 নেওয়ার দরকার নাই এখানে, 2 টু দি পাওয়ার 3 মানে 8, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32, 40, 42, 43 হলো এটা। আর 1 1 1 এর জন্য যেটা 0.111 আছে, তাহলে এটা হবে -1 -2 -3, তাহলে এটার সঙ্গে আমরা গুণ করবো ইন্টু 2 টু দি পাওয়ার -3 মানে 1/8, 2 টু দি পাওয়ার -3 মানে 1/2 টু দি পাওয়ার 3 মানে 1/8 মানে 0.125, ইন্টু 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 টু দি পাওয়ার 2 মানে 4, মানে 0.1/4 হয় কত হয়, 250 লিখে দিলাম, তিনটে ডিজিট করে লিখছি, ডান দিকে 0 বসিয়ে দাও, ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কত, 1/2 মানে 0.500, প্লাস যোগ করে দাও, তাহলে 5 এটা 7 হয়ে গেল, 5 7 8, 875, তাহলে আলটিমেট টোটালটা কি আসছে আনসারটা, দেয়ার ফোর 1 0 1 0 1 1.111 ইন বাইনারি ইকুয়ালস টু কি হবে না, 43.875 ইন ডেসিমাল। কখনো যদি এখানে একটা কোনো ইয়ে আসে, ধরো ওই যে জিরোর এদিকে কোনো সংখ্যা আছে, সেটা কিন্তু এর সঙ্গে আবার যোগ হয়ে যাবে, জিরোর যেখানে জিরো আছে, যদি এটা 1 পয়েন্ট হয় তাহলে ওই 1টা এটার সঙ্গে যোগ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। তাহলে এরকম তোমরা দুটো অঙ্ক করবে অবশ্যই, ধরো বললাম 1 1 0 1 1 0.101, এটাকে ডেসিমেলে কনভার্ট করবে, 1 1 1 0 0.001, এটাকে ডেসিমেলে কনভার্ট করবে, বাস আর এগুলো কিছু করতে হবে না, বাস অন্য কিছু না, এটা শুধু বাইনারিতে পয়েন্টে দুটো করে অঙ্ক করলেই যথেষ্ট। এরপরে আমরা যেগুলো করব সেটা শুধু এই বাইনারি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণভাগ, যোগটা খুব সহজ একটাই নিয়ম, গুণভাগও সহজ একটাই নিয়ম, বিয়োগের ক্ষেত্রে একটু শুধু ঝামেলা আছে, ব্যাস তাহলেই কিন্তু এই অঙ্কের চ্যাপ্টারটা শেষ। এরপরে যেগুলো কোনো অঙ্কের ব্যাপার নেই, হ্যাঁ অবশ্যই এরপরে যেটা লজিক গেট বলে একটা চ্যাপ্টার আছে, ওটা একটু বেশ ছবির মতো, ছবি দিয়ে হয় কিন্তু ওটা অঙ্ক নেই ওখানে, বাস লজিক্যালি জিনিসটা শিখতে হবে, মানে টেকনিকগুলো শিখতে হবে তাহলেই হবে। আর তারপরে যে চ্যাপ্টার সেটা একদম থিওরি, বাস গল্পের মতো জিনিস, পড়লেই মনে থাকবে। তো যাই হোক, এগুলো তোমরা সবাই সবাই পড়বে এবং পড়াশোনাটা করবে, কিন্তু নিজেরা কিছু কিছু অঙ্ক করার চেষ্টা করো, ওকে ঠিক আছে, আজকে থাক।